দুই হাত নেই, দুটি পা থাকলেও তা অচল। এরপরও দমে যাননি এমদাদুল মল্লিক ইব্রাহিম, নিজের প্রতিভাকে তিনি বিকশিত করে চলেছেন। ঠোঁট দিয়ে তুলি চেপে ধরে একের পর এক এঁকে চলেছেন ছবি, আর সেই ছবি বিক্রির টাকায় নিজের চিকিৎসা ও সংসারে খরচ যোগান তিনি। ইব্রাহিমের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার বালুবাজার গ্রামে। 2005 সালে দিনাজপুরের পল্লী বিদ্যুতে লাইনম্যান হিসেবে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর দিনাজপুর সদর হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সাভারের সিআরপিতে চিকিৎসা নেন 8 বছর। কিন্তু চিকিৎসায় পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। শরীর থেকে কেটে ফেলতে হয়েছে দুটি হাত, পা দুটি কাটতে না হলেও তা হয়ে যায় অচল। এরপরও হাল ছাড়েননি ইব্রাহিম। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি সংগঠনের সহযোগিতায় শুরু করেন মুখ দিয়ে ছবি আঁকা। হুইল চেয়ারের সঙ্গে বিশেষ কায়দায় লাগানো ক্যানভাসে এঁকে চলেছেন নানা রঙের ছবি। আমার জন্ম হয় 1987 সালের জুলাই মাসের 10 তারিখে। এরপরে আমি এসএসসি পাশ করি 2002 সালে। তারপরে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আমার পরিবারে তেমন সচ্ছল, যেটুকু আছে ওটাতে হয় না। তারপরে আমরা কি করব, কলেজে ভর্তি অবস্থায় চাকরি খুঁজি বিভিন্ন জায়গায়, তো কোনো চাকরি না পাওয়াতে এই পল্লী বিদ্যুৎ কোম্পানির আন্ডারে চাকরি করি। প্রায় 3 বছর আমার চাকরি করা অবস্থায় দিনাজপুর জেলাতে আমি লাইনে কাজ করে উঠি, আরেকজন লাইনম্যান লাইন অফ করে, ভুল লাইন অফ করে বলছে, সিগন্যাল দিছে তাই আমি অফ করছি। ওখানে আমি খুঁটির উপরে যখন কাজ করে উঠছি, যখন লাইনে বেল পরা অবস্থায় যাই, তার সাথে হাত বাড়ি খেয়ে নিচে পড়ে যাই, পরে দুই হাতেই আমার কাটা লাগে। দিনাজপুর কলেজ মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ঢাকা মেডিকেলে ওই দিনেই হাত কেটে দেয় আমার। হাত কাটার পরে আমি ঢাকা মেডিকেলে 14 দিন চিকিৎসারত ছিলাম। এরপরে ওখান থেকে আমার রিপোর্ট করে দেয়, রিপোর্ট করার পরে আমি মিরপুর সিআরপি যাই। ওখানে মিরপুর সিআরপিতে 2 দিন থাকার পর মিরপুর রাখে না। এরপরে আমি আসি বঙ্গ হাসপাতালে, বঙ্গ থেকে বিভিন্ন হাসপাতালে ঘুরি, কোনো জায়গায় চিকিৎসা আমি পাই না। আমার আসলে ভয় রাখে না, কারণ দুইটা হাত কাটছে, দুটো হাতে কোনো সেলাই ছিল না। এরপরে স্পাইনাল কর্ডে ইঞ্জুরি হয়ে গেছিলাম, এগুলো সব কিছু ছিল। ব্যাক সাইডে বড় একটা ঘা। পঙ্গু হাসপাতালে 5 দিন থাকার পরে সিআরপিতে কোনো রকম সারবার সিআরপিতে বেড পাই। সারবার সিআরপিতে প্রায় 8 মাস চিকিৎসারত অবস্থায় চিকিৎসা শেষে আমাকে সিআরপিতে বিভিন্ন যে স্টাফ ভাইরা আছে, যেমন জব্বার ভাই, মতিন ভাই, এরা আমাকে পরামর্শ দেয় যে হাত নাই কী করে খাবে। আমি ওদের পরামর্শ অনুযায়ী এই ছবি আঁকার কাজটি শুরু করি। শুরু করা অবস্থায় আমার একজন টিচার আছে, মিরাজুজ্জন রেজা, স্যারে আমাকে দেখায় যায় তুমি এটা চেষ্টা করো একটু করে, যখন আমি একটা ঘর আঁকাও, একটা ইগ আঁকাও, এই মাঝে স্যারে বিভিন্ন রকম টেকনিক্যাল পদ্ধতিতে দেয়, আমি তাতে শুরু করি কাজ করতে করতে। এইভাবে আমি সামনের দিন আগাই আমি যেগুলো ছবি টবি আঁকাই, সিআরপি থাকতেই সন সেল শুরু হয়ে যায়। সন সিআরপিতে একটা না, আমি 10 বছর থাকি, ছবি বেচে, ছবি যেগুলো বেচতাম ছবির উপরে ডিপেন্ড করে, এখন রুম ভাড়াতে থাকছি, খাইছি, মা সেরে থাকতাম। কিন্তু মা যখন অসুস্থ হয়ে যায় তখন আমি আর কুলাইতে পারি না। সন মা অসুস্থের কারণে মায়ের হার্টের অপারেশন জরানো করছে, মার 3-4টা অপারেশন করা আছে। এই অসুস্থ মানলে আমার একজন ছেলের একা ঢাকাতে থাকা সম্ভব না, যে আমাকে কেউ সেবা দিয়ে রাখবে, তার তো বেনিফিট আছে, বেতন আছে, তাই ফ্রি তো আর কেউ আমার দেখে রাখবে না। এবং বিভিন্ন সমস্যার কারণে আমাকে বাড়ি, দেশের বাড়ি চলে আসা হয়। দেশের বাড়িতে বড় ভাই ছিল, বড় ভাইয়ের আন্ডারে আসলে আসলে যার যার সংসারটাতে ব্যস্ত, এখন নিজের দায় মা ছেলে ভাইয়ের সাথেই থাকি। কিন্তু দুবেলা খাবার জুটলেও ভাই মা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, ওষুধ ছাড়া আমরা চলতে পারি না। ভাত না খেলে তো ওষুধ আর মানি না, বাসা থাকতে গেলে ওষুধের প্রয়োজন। তো মা যতদিন বাঁচবে ততদিন আমার মেডিসিন কিনে খাওয়াই লেগে, মায়ের ভালো থাকলে আমার সেবা ঠিক থাকবে, আর মা ছাড়া আমাকে দেখার মতো কেউ নেই। এখন আমি ছবি আঁকাই, এই ছবিগুলো 14 বছর ধরে ছবির উপরেই আসি। আমি তো অন্য কিছু করতে পারি না, এক কম্পিউটার চালাইতে পারি, তাও নিজের কম্পিউটার এখন নাই, মোবাইল টোবাইল যেগুলো আছে লিখতে পারি, লেখা টেখা সবই করতে পারি, কিন্তু সব কিছু পারলে কেউ বেশি, সেগুলো তো আমার এখন অস্ত্রপাতি নেই। যেমন একটা মোবাইল আমি যে মেসেঞ্জারে অর্ডার নেবো, এক ভাতিজার উপর ডিপেন্ড করতে হয় আমার। ওই ভাতিজা আমার পুরো সাপোর্ট দেয়, ভাতিজার মোবাইলে কেউ অনলাইনে একটা ছবি আঁকা ভিডিও করে ভাতিজা ছাড়লে, তারপরে আমার নিজস্ব কোনো মোবাইল নেই, ভাতিজার উপরে ডিপেন্ড করে চলি। আমি বাটনওয়ালা মোবাইল ব্যবহার করি, আর আমার উৎসাহ একটাই, রায়ের উৎসাহ ছবি। এই ছবির উপর ডিপেন্ড করেই আমার জীবন চলে, আমি অন্য কিছু করতে পারি না। আর রাজশাহী বিভাগে কোনো জায়গায় মিলাইতে পারি না,
একমাত্র ঢাকার নিউ মার্কেট মডার্ন স্টেশনের ওই দোকান থেকে আমাকে সংগ্রহ করতে হয়। আসলে আমি তো ঢাকায় নিজে যাইতে পারি না, কারো মাধ্যম দিয়ে আনতে হয়, আর মাধ্যম দিয়ে আনতে গেলে একটা রং তুলি কাগজের অনেক খরচ, আমাকে সব কিছু সব খরচ মেনটেন করে এগুলো করতে হয়। আসলে রং তুলি কাগজ টাগজ সব কিছু দিয়ে আমি আমাকে সব নিজের খরচে নিজেকে চলতে হয়। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মেডিসিন নিয়ে, অন্য বড় সমস্যা নেই। প্রাকৃতিক দৃশ্য একটা কাগজ 1000 টাকা করে নেই, বুঝছেন? আর মানুষের ফেজ, মানুষের ফেজ দেখার উপরে নির্ভর করে, একটা ফেজের সাথে 4-5টা ফেজ দিবে সেটা তো এক রেখে দেওয়া যায় না। আবার মানুষের ভালোবাসা দিয়ে নেই, মানুষের চাপে এরকম কোনো কাজ করি না। একটা মানুষ একটা ছবি অনেক অ্যাডজাস্ট করে 4টা ফেজ জোড়া দিয়ে দেয়, অথবা একটা ফেজ একাই দেয়, এইরকম দেয়। যদি 5টা ফেজ একসাথে দেয় সেটা তো ভিন্ন একটা রেট হবে, আর একটা ফেজ তো এক পেজে একটা, এক ফেজ আমি 1500-2000। কেউ যদি অর্ডার দেয় কিভাবে আপনাকে অর্ডার দিবে আর কিভাবে ছবিটা পেতে পারে? আমি অর্ডার নেই ছবি, এভাবে মেসেঞ্জারে আমাকে 50% আগে পেমেন্ট করতে হবে। আর আমি যেভাবে যতটুকু সব, আমার তো হাত নাই, মুখ দিয়ে ছবি আঁকি, দেখে বুঝতে হবে যে আমি একটা ছবির আমি যতটুকু আমার চেষ্টা আছে আমি 100-100 করার চেষ্টা করি, তাতে তো 100-এর কমও হতে পারে, সেটাকে মানে নিতে পারি। তার সাথে বোলাকা করে আমি ছবি নিই, যে আমি ছবি আঁকানোর পর অনেকে বলে ছবি আমার এখানে নাক মোটা হলো, চিকন হলো, এগুলো করিলে আমি আসলে সব কিছু তো পছন্দ হওয়ার পরেও যদি বলে যে নাক মোটা হয়েছে, তখন তো কিছু করার নাই, ওই জন্য আমি সব কিছু বলে নিই, যদি ভালো লাগে তারা অর্ডার করে। আমার আইডি আছে, আমি মাউথ প্রিন্টার ইব্রাহিম মল্লিক সার্চ দিলে আমার আইডিতে ফেসবুক, ইউটিউব চ্যানেল, মানে মেসেঞ্জার সব জায়গায় আমার খালি একটা নামে সার্চ দিলেই হয়, মাউথ প্রিন্টার ইব্রাহিম মল্লিক। ওখানে যদি অর্ডার দেয় সেই ছবিটা আপনি পাঠান কিভাবে? ছবিগুলা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে, অথবা আমি যদি ঢাকায় যাই বা আমার যেখানে আওতার মধ্যে হয় কেউ যাচ্ছে তার হাতে পাঠাই দিলাম, এইভাবে দিই। আর যেগুলো আইজি স্যার যাদের ছবি আঁকাইছি বা প্রধানমন্ত্রী, তারপরে আপনি শেখ মুজিবুর রহমানের, এগুলো ছবি আসলে আমার আশা যে তাদের সাথে যেন আমাকে কোনো মাধ্যম যদি কেউ আমাকে দেখা করাই বা তাদের নিজে হাতে গিফট করতে পারি তাহলে আমি খুব ভালো মনে করতাম, নিজেকে খুব আনন্দ পাইতাম। এই জন্যে আসলে বেকারত্ব সময়ে যাদের ছবি আঁকি তাদের ভালো লাগে, ওই ভালো লাগার টাইমটাই ওই তাদের নিয়ে ছবি আঁকাই।